শুধু গির্জায় নয়। জানেন কি, নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরেও পালিত হয় বড়দিন। 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে মাতোয়ারা গোটা বাঙালি বিভিন্ন গির্জায় উৎসবের চেহারা নেয়। কিন্তু জানেন কি, নদিয়ার কোন মন্দিরে বড়দিন উপলক্ষে গির্জার মতনই জনসমাগম এবং উৎসবের চেহারা নেয়? শুধু ব্যতিক্রম নয় এবার, নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে বরাবরই 25শে ডিসেম্বর পালিত হয়ে থাকে উৎসব। সকাল থেকেই মায়াপুর ইসকন মন্দিরে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মন্দির প্রাঙ্গণে চলে নাম সংকীর্তন, পাশাপাশি দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ও। বড়দিন উপলক্ষে অভিনব সাজে সাজিয়ে তোলা হয়েছে গোটা মায়াপুর ইসকন মন্দিরগুলি। দর্শনার্থীদের ভিড় সামাল দিতে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয়েছে একাধিক বিধিনিষেধ। গোটা মায়াপুর ইসকন মন্দির চত্বরে করা হচ্ছে মাইকিং প্রচার। মাস্ক ছাড়া মন্দির চত্বরে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে না, এমনটাই বিধিনিষেধ জারি করা হয়েছে মায়াপুর ইসকন মন্দির কর্তৃপক্ষ থেকে। যদিও শীতের মৌসুম পড়তেই একটানা কয়েক মাস দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে মায়াপুর ইসকন মন্দিরে, 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে হিমশিম মায়াপুর ইসকন মন্দির কর্তৃপক্ষের। ইসকন হেডকোয়ার্টার সিধাম মায়াপুর আধ্যাত্মিক নবজাগরণের পথিকৃৎ। শুধু তাই নয়, সরকার ঘোষিত হেরিটেজ সিটি, এখানে সারা বছরই ভক্তবৃন্দ তীর্থযাত্রীরা আসেন এবং বছরের শেষ প্রান্তে আরও বেশি ভিড়। 25শে ডিসেম্বর আপ টু 2 জানুয়ারি পর্যন্ত 2022 এই ভিড় যথেষ্ট পরিমাণে বেড়েছে। তবে আমরা সকলকে অনুরোধ করব যে আপনারা কোভিড বিধি মেনে চলুন, স্যানিটাইজ করুন এবং মাস্ক পরুন। মায়াপুর মন্দিরে ঢোকার জন্য নো মাস্ক নো এন্ট্রি এই ব্যবস্থা রাখা হয়েছে, মাইকিং করা হচ্ছে। আপনারা নিজেরা সুরক্ষিত থাকুন এবং অপরকে সুরক্ষিত রাখুন। শুধু তাই নয়, আপনারা এখানে এসেছেন ভালো, কিন্তু আনন্দ করুন, কিন্তু উচ্ছ্বাস বসে কোভিড বিধি লঙ্ঘন করবেন না। এবং এখানে যথেষ্ট ভিড় হচ্ছে এবং এই ভিড়ে যাতে কোনো প্রকারেই কোভিড ছড়িয়ে না পড়ে সেই জন্য সতর্ক থাকার জন্য সকলকে অনুরোধ করছি। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।